আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আপনাদের একটা ভর্তা দেখাবো। ভর্তাটা হচ্ছে বাসা ফিশ। এটা বাংলাদেশে আসলে এই মাছটা পাওয়া যায় না, এটা সামুদ্রিক একটা মাছ, খেতে খুবই সুস্বাদু। তো মাছটা দিয়ে ভাবতেছি যে এটা ফ্রেশ পুরা, আমাকে নিজেকে কাটতে হয়েছে, টেস্কো থেকে আনা হয়েছে আর কি। তো মাছটা দিয়ে আমি লাউ পাতার ভর্তা বানাবো। কিভাবে বানাচ্ছি দেখুন। মাছটাকে আগে আমি একটু ভেজে নিব। ভাজার জন্য আমি একটু লিটল বিট মরিচ এবং লিটল বিট হলুদ আর একটু লবণ দিয়ে কিছুটা সময় ম্যারিনেট করে রাখবো। মাছটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে হালকা তেলে একটু ভাজবো। আগে সকালবেলা ঘুম থেকে উঠে কি দিয়ে কি রান্না করব এ কথা ভাবতে মনটা খারাপ হয়ে যেত। মনে হতো কিছুই নাই, কি রান্না করব, মাছ আছে, মাংস আছে, বাট কি সবজি, কোথা থেকে সবজি আনবো, বাজারে যাও, আনো, অনেক ঝামেলা। বাট রিসেন্টলি আই এম সো হ্যাপি, বিকজ আমার মনে হচ্ছে যে আমার গার্ডেনে আছে লাউ পাতা, আমার গার্ডেনে আছে ডাঁটার শাক, আমার গার্ডেনে আছে স্পাইনাস, সো আমি অনেক কিছুই রান্না করতে পারি। সেই চিন্তা থেকে আজকে ভাবলাম যে আজকে আমি লাউ পাতা দিয়ে বাসা মাছ, এদেশের একটা মাছ খুবই সুস্বাদু খেতে, এই মাছটা দিয়ে ভর্তা বানাবো। এবার লাউ শাক তোলার পালা। লাউ শাক তো আমার গার্ডেনেই আছে, সো ইজিলি আমি লাউ শাক নিতে পারবো। লাউ শাক তোলা শেষ, এবার ভর্তা বানানোর পালা। গ্রামের মানুষকে দেখি ভর্তা বানানোর সময় মাছটাকে একটু খোলায় বা তাওয়ায় টেলে নেয়, বাট আমার এত সাহস নেই। আমি ফ্রাইপ্যানে একটু ভেজে নিচ্ছি হালকা তেলের উপরে। আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ফ্রাইপ্যানের বাকি তেলটুকুর মধ্যে আমি লাউ পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিব। পাটা পোঁতা ছাড়া ভর্তার বিকল্প নাই আসলে, সেই জন্য পাটা পোঁতাই নামিয়ে ফেললাম। মজা একটু খেতে হলে তো কষ্ট তো একটু করতেই হবে। সাথে দিয়ে দিলাম একটু লবণ, যেহেতু আমি মোবাইলে ভিডিওটা করছি, সো আমাকে ভর্তাটা বাটার জন্য মোবাইলটা অফ করতে হচ্ছে। সঙ্গে থাকুন। হয়ে গেছে আমার বাসা মাছ দিয়ে লাউ শাকের ভর্তা। আজকে জাহিদের কাছ থেকে একটা বিগ থ্যাংক ইউ পাবো বলে মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।